আমরা দেখছি একদল ঘোষণা দিচ্ছেন তিনি সরকার পতন করবেন। যারা কোনোদিন জনগণের শক্তিকে বিশ্বাস করে না, যারা সবসময় পেশী শক্তি গান পর ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় আসছিলেন, আজকে তারা আবার আরেকটা নতুন ষড়যন্ত্রের পায় তারা করছেন। তারা নাকি এক দফা দাবি দিয়ে আমাদেরকে উৎখাত করবেন, সরকার পতন করবেন। আপনারা কি ইলেকশনে বিশ্বাস করেন না? আপনারা নির্বাচনে বিশ্বাস করেন না? অবশ্যই তারা নির্বাচনে বিশ্বাস করেন না। তাদের থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন, অনেক আগেই আপনারা দেখেছেন। তারা গণতন্ত্রে বিশ্বাস করবে কিভাবে, জনগণ তাদের সঙ্গে নেই। সেই জন্যই আজকে নতুন নতুন ষড়যন্ত্র। আমরা ধ্বংসাত্মক আমরা রক্তের হোলি খেলা দেখেছি, সব কিছুই কিন্তু আমরা দেখেছি। কিভাবে সরকার উৎখাত করবে? সরকার কোনোক্রমেই উৎখাত হবে না। সরকার পরিবর্তনের একটি মাত্র উপায় হলো, সেটা হলো ইলেকশন। নির্বাচনের জন্য আপনারা তৈরি হন, নির্বাচন আমাদের সম্মুখে রয়েছে। যতই ষড়যন্ত্র করেন আমাদের কাজ হবে না, সেটা করতে হলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, আপনারা সবাই এক থাকতে হবে। আপনারা সবাই এক থেকে আমাদের নেতৃবৃন্দ যেই আহ্বান করবেন, আপনারা সেই আহ্বানে দলবদ্ধভাবে সাড়া দিয়ে আপনারা 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 বুঝিয়ে দেবেন জনগণের ঐক্যই হলো বড় ঐক্য, জনগণের শক্তি হলো বড় শক্তি। ষড়যন্ত্র কিংবা পেশী শক্তি কিংবা গান পাওয়ার কিংবা হত্যার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ চলছে প্রগতির দিকে, তার থেকে কেউ আর রুখতে পারবে না।